আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের জৈব রসায়নের অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি আমরা আলোচনা করব। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকাইল হ্যালাইড বলতে কি বুঝি? তো প্রথমত হচ্ছে আমাদের অ্যালকাইল মূলকটা কি? অ্যালকাইল মূলক হচ্ছে কোনো অ্যালকেন থেকে যদি আমরা একটি হাইড্রোজেন বাদ দেই, অ্যালকেন থেকে যখন আমরা একটি হাইড্রোজেন বাদ দিব তখন তাকে বলা হবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, এর সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন প্লাস ওয়ান। এই অ্যালকাইল মূলকের সাথে যখন কোনো হ্যালোজেন পরমাণু যুক্ত হয় তখন তাকে বলা হবে অ্যালকাইল হ্যালাইড। আর হ্যালোজেন পরমাণু হিসেবে এখানে ক্লোরিন যুক্ত হতে পারে, ফ্লোরিন যুক্ত হতে পারে, বা ব্রোমিন যুক্ত হতে পারে, আয়োডিন যুক্ত হতে পারে। অর্থাৎ কোনো অ্যালকাইল মূলকের সাথে যখন হ্যালোজেন পরমাণু যুক্ত হবে তখন তাকে বলা হবে অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা অ্যালকাইল হ্যালাইড এর প্রস্তুতি করব। তো আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি করি, তো প্রথম প্রস্তুতি হচ্ছে আমাদের অ্যালকোহল থেকে কীভাবে প্রস্তুত করতে পারি। অ্যালকোহল থেকে যদি আমরা প্রস্তুত করতে চাই তাহলে ধরলাম আমাদের একটা অ্যালকোহল হচ্ছে আর ও এস, ধরলাম এটা এক ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা জানি অ্যালকোহলের মধ্যে শ্রেণীবিভাগ আছে, শ্রেণীবিভাগের মধ্যে এক ডিগ্রি অ্যালকোহল আছে, দুই ডিগ্রি আছে, তিন ডিগ্রি আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি। এই তিন প্রকার অ্যালকোহল আমরা মূলত নিয়ে আলোচনা করব। তো প্রথমত যদি আমরা একটা এক ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি করতে চাই, তাহলে এই এক ডিগ্রি থেকে অ্যালকোহল থেকে যদি আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করি, প্রথমত আমরা বিক্রিয়া করতে পারি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে। ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস পেন্টাহ্যালাইড এর সাথে যখন বিক্রিয়া দিব তখন এই বিক্রিয়ার মধ্যে আর মূলক অর্থাৎ অ্যালকাইল মূলক একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে আর সিএল, অ্যালকাইল হ্যালাইড। এবং একটা এইচ মূলক হাইড্রোজেন পরমাণু একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে এইচ সিএল প্লাস। বাকি যা আছে, বাকি আছে এখানে ফসফরাস, এখানে বাকি আছে অক্সিজেন, এখানে বাকি আছে তিনটা ক্লোরিন, তো মিলিত হয়ে তৈরি করবে পিওসিএল থ্রি, ফসফরাস অক্সিহ্যালাইড। অর্থাৎ অ্যালকোহলের সাথে যখন আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডে বিক্রিয়া দিব, এই ফসফরাস পেন্টাক্লোরাইডে বিক্রিয়ার ফলে এখানে উৎপন্ন হবে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, এবং উৎপন্ন হবে ফসফরাস অক্সিহ্যালাইড বা ফসফরাস অক্সিক্লোরাইড উৎপন্ন হবে। তো যদি আমরা এখানে আর মূলকের জায়গায় যে কোনো অ্যালকাইল মূলক কল্পনা করি, তাহলে এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক আছে সিএস থ্রি সিএস টু। যখন তার সাথে ওএস মূলক যুক্ত হবে তখন এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটা হচ্ছে ইথানল, ইথানল এটা হচ্ছে মূলত একটা এক ডিগ্রি অ্যালকোহল। যখন এর সাথে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডে বিক্রিয়া দিব তখন এখানে কী কী পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে সিএস থ্রি সিএইচ টু সিএল। অর্থাৎ এখানে যেই কয়টা কার্বন থাকবে ওই কয়টা কার্বনই এখানে অক্ষুণ্ণ থাকবে, কার্বনে কোনো পরিবর্তন হবে না, জাস্ট এই মূলকের সাথে একটা ক্লোরিন পরমাণু যুক্ত হবে। এই মূলকটার সাথে একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে তৈরি করবে ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড প্লাস। আর কী উৎপন্ন হবে? তো একটা হাইড্রোজেন পরমাণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে এইচসিএল, হাইড্রোজেন ক্লোরাইড, ফসফরাস, অক্সিজেন, আর বাকি ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করবে পিওসিএল থ্রি ফসফরাস অক্সিক্লোরাইড। একই রকমভাবে যদি আমরা অন্য কোনো পরমাণু ক্ষেত্রে কল্পনা করি, অন্য কোনো অণুর ক্ষেত্রে ঠিক সেমভাবে হবে বিক্রিয়া সমূহ। অ্যালকোহল, এই অ্যালকোহলের সাথে যদি আমরা ফসফরাস ট্রাইক্লোরাইডে বিক্রিয়া দিই, ফসফরাস ট্রাইক্লোরাইডে বিক্রিয়া দিলে এখানে বিক্রিয়া সম্পূর্ণ হবে। বিক্রিয়ার মধ্যে সব জায়গায় বিক্রিয়ার মধ্যে সামান্য তাপের প্রয়োজন আছে, এর মধ্যে বিক্রিয়া করবে। বিক্রিয়া করার মাধ্যমে এই অ্যালকাইল মূলক আর ক্লোরিন মিলিত হয়ে তৈরি করবে আর সিএল, অ্যালকাইল ক্লোরাইড, এবং ফসফরাস আর ওএস মূলক যুক্ত হয়ে তৈরি করবে এইচ থ্রি পিও থ্রি ফসফরাস অ্যাসিড, এটা হচ্ছে আমাদের ফসফরাস অ্যাসিড। যদি সমতা করি আমরা তাহলে এখানে ক্লোরিন ছিল তিনটা, আমাদের এই পাশে ক্লোরিন আছে একটা,
সামনে থ্রি দিলে আমাদের তিনটা ক্লোরিন হয়ে গেল, সেক্ষেত্রে অ্যালকাইল মূলক হবে তিনটা, তো এখানে আমাদের সামনে থ্রি দিতে হবে। অর্থাৎ তিন অণু অ্যালকোহলের সাথে যদি আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড বিক্রিয়া করাই, তিন অণু অ্যালকাইল হ্যালাইড পাওয়া যাবে। এখন আর মূলকে জায়গায় ধরলাম আমরা এখানে সিএইচ থ্রি সিএইচ টু ওএস, এটা হচ্ছে একটা ইথানল, তার সাথে যখন পিসিএল থ্রি বিক্রিয়া দিব তখন এখানে বিক্রিয়া সম্পন্ন হবে। আর এই বিক্রিয়ার মধ্যে কী উৎপন্ন হতে পারে, প্রথমত হচ্ছে আমাদের এইখানে যে অ্যালকাইল মূলকটা আছে এখানে ওই একই রকম হবে, কোনো পরিবর্তন হবে না। জাস্ট এই এই মূলকটার সাথে আমাদের একটা ক্লোরিন পরমাণু যুক্ত হবে, প্লাস বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে H3PO3 ফসফরাস অ্যাসিড। সমতা করলে আমাদের এখানে হবে তিনটা H3। অর্থাৎ আমরা বলতে পারি অ্যালকোহলের সাথে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করাই তাহলে আমাদের এখান থেকে উৎপন্ন হবে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, আর উৎপন্ন হবে আমাদের ফসফরাস অক্সিক্লোরাইড। ঠিক একই রকমভাবে যদি এখন আমরা অ্যালকোহলের সাথে ফসফরাস ট্রাইক্লোরাইড বিক্রিয়া করাই তাহলে আমাদের এখান থেকে পাওয়া যাবে তিন অণু অ্যালকাইল ক্লোরাইড বা তিন অণু অ্যালকাইল হ্যালাইড এবং এখান থেকে উৎপন্ন হবে ফসফরাস অ্যাসিড। এখন আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করার জন্য আবার সেমভাবে আমরা অ্যালকোহল নিলাম, এখন এই অ্যালকোহলের সাথে আমরা বিক্রিয়া করবো থায়োনিল ক্লোরাইড SOCl2, একে বলা হয় থায়োনিল ক্লোরাইড। এই থায়োনিল ক্লোরাইড যদি বিক্রিয়া করাই তাহলে এখানে আমাদের বিক্রিয়া সম্পন্ন হবে, এই বিক্রিয়ার মাধ্যমে কী কী উৎপন্ন হতে পারে, তো এই বিক্রিয়ার মধ্যে আমাদের কিছু পরিমাণ তাপ দিতে হবে। তো এই বিক্রিয়ার মধ্যে এই আর মূলক আর যাচ্ছে ক্লোরিন মূলক যুক্ত হয়ে তৈরি করবে RCl অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড এবং হাইড্রোজেন আর ক্লোরিন মিলিত হয়ে তৈরি করবে HCl হাইড্রোজেন ক্লোরাইড। বাকি আছে এখানে কি আমরা খেয়াল করি, তো এখানে হচ্ছে একটা আর মূলক অ্যালকাইল মূলক, তার সাথে একটা ক্লোরিন চলে গেছে RCl অ্যালকাইল হ্যালাইড হিসাবে, বাকি আছে আরেকটা ক্লোরিন, ওই একটা ক্লোরিন আবার হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে তৈরি করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে বাকি রইল এখানে একটা অক্সিজেন, একটা সালফার এবং একটা অক্সিজেন। এই সালফার এ লিখলাম আমরা এখানে, আর এই যে দুটো অক্সিজেন ছিল এই দুটো অক্সিজেন যুক্ত হয়ে এখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং সালফার ডাইঅক্সাইড মূলত বাতাসের সাথে উড়ে চলে যাবে। এই বিক্রিয়াকে বলা হয় ডার্জেন বিক্রিয়া নামে পরিচিত। অর্থাৎ আমরা অ্যালকোহলের সাথে যখন থায়োনিল ক্লোরাইড বিক্রিয়া করাবো এখানে বিক্রিয়ার মধ্যে RCl অ্যালকাইল হ্যালাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আবার অ্যালকোহলের সাথে যদি আমরা HCl গাঢ় HCl বিক্রিয়া করাই তাহলে এখানে জিঙ্ক ক্লোরাইড এর প্রভাবকের উপস্থিতিতে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এই অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া সম্পন্ন হবে এবং এখান থেকে উৎপন্ন হবে আর এবং সিএল অ্যালকাইল মূলক এবং ক্লোরিন মূলক মিলিত হয়ে তৈরি করবে এখানে RCl অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড, H এবং OH মিলিত হয়ে তৈরি করবে পানি H2O। এখানে গাঢ় HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। গাঢ় HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে বলা হবে লুকাস বিকারক। তো আমরা এখান থেকে বলতে পারি যে অ্যালকোহলের মধ্যে যখন থায়োনিল ক্লোরাইড বিক্রিয়া করানো হবে এখান থেকে পাওয়া যাবে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড এবং উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসেবে উৎপন্ন হবে এবং বাতাসের সাথে মিশে যাবে। আবার যখন আমরা অ্যালকোহলের সাথে গাঢ় HCl বিক্রিয়া করাবো সেক্ষেত্রে আমাদের প্রভাবক হিসেবে কাজ করবে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এই অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হবে RCl মানে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড এবং উৎপন্ন হবে পানি। এই গাঢ় HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ, এই মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক।